1956 সাল থেকে 2023 সাল পর্যন্ত ব্যালিনডর বিজয়ীদের তালিকা। 1956 সালে প্রথম ব্যালিনডর বিজয়ী ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউস। 1957 সালে ব্যালিনডর বিজয়ীর নাম স্পেনের আলফ্রেডো দি স্টেফানা। 1958 সাল ফ্রান্সের রেমন্ড কোপা। 1959 আলফ্রেডো দি স্টেফানা স্পেন। 1960 সালে ব্যালিনডর জিতেছেন স্পেনের লুইস সোয়ারেস। 1961 সালে ব্যালিনডর জিতেছেন ইটালিয়ান প্লেয়ার ওমর সিভোর। 1962 সালে ব্যালিনডর জিতেছেন জোসেফ মোসাপুস্ট ইটালি। 1963 সালে ব্যালিনডর জিতেছেন লেপ ইয়াসিন ডায়নামো মস্কো। 1964 সালে ব্যালিনডর জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা ডেনিস ল। 1965 সালে ব্যালিনডর জিতেছেন বেনফিকার প্লেয়ার ইউসেবিও। 1966 সালে ব্যালিনডর জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা ববি চার্লটন। 1967 সাল হাঙ্গরির প্লেয়ার ফ্লোরিয়ান আলবার্ট। 1968 সালে ব্যালিনডর জিতেছেন ইংল্যান্ডের জর্জ বেস্ট। 1969 সালে ব্যালিনডর জিতেছেন জিয়ানি রিভেরা। 1970 সালে ব্যালিনডর জিতেছেন জার্মানির প্লেয়ার গার্ট মুলার। 1971 জিতেছেন জোহান ক্রুইফ। 1972 ব্যালিনডর জিতেছেন জার্মানির প্লেয়ার ফ্রান্স বেকন বাওয়ার। 1973 জিতেছেন নেদারল্যান্ডের প্লেয়ার জোহান ক্রুইফ। আবারও 1974 সালে ব্যালিনডর জিতেছেন নেদারল্যান্ডের জোহান ক্রুইফ। 1975 সাল ব্যালিনডর জিতেছেন ওলেগ ব্লোকহিন। 1976 আবারও ব্যালিনডর জিতেছেন জার্মানির প্লেয়ার ফ্রান্স বেকন বাওয়ার। 1977 ডেনমার্কের প্লেয়ার ব্যালেন্ডর জিতেছেন অ্যালেন সিমনসেন। 1978 সাল ইংল্যান্ডের কেভিন কেগান। 1969 সালেও ব্যালেন্ডর জিতেছেন এই ইংল্যান্ডের খেলোয়াড় কেভিন কেগান। 1980 সালে ব্যালেন্ডর জিতেছেন জার্মান প্লেয়ার কার্ল হেইন্স। 1981 সালেও জার্মানি প্লেয়ার ব্যালেন্ডর জিতেছেন। 1982 সালে ব্যালেন্ডর জিতেছেন ইটালিয়ান খেলোয়াড় পাওলো রসি। 1983 সালে ব্যালিনডর জিতেছেন ফ্রান্সের প্লেয়ার মিচেল প্লাটিনি। 1984 সালেও ব্যালিনডর জিতেছেন এই ফ্রান্সের প্লেয়ার। ঠিক তেমনি পরপর তিন বছর 1985 সালেও ব্যালিনডর জিতেছেন ফ্রান্সের এই প্লেয়ার মিচেল প্লাটিনি। 1986তে ব্যালিনডর জিতেছেন ইগোর বেলানোভ। 1987 সালে ব্যালিনডর জিতেছেন নেদারল্যান্ডের রুট গুলিত। 1988 সালে ব্যালিনডর জিতেছেন নেদারল্যান্ডের মার্কো ভ্যান বাস্টেন। 1989 সালেও ব্যালিনডর জিতেছেন এই নেদারল্যান্ডের প্লেয়ার মার্কো ভ্যান বাস্টেন। 1990 সালে ব্যালিনডর জিতেছেন জার্মান প্লেয়ার লোথার ম্যাথিউস। 1991 সালে ব্যালিনডর জিতেছেন ফ্রান্সের খেলোয়াড় জিন পেয়ার পাপেন। 1992 সালে ব্যালিনডর জিতেছেন মার্কো ভ্যান বাস্টেন। 1993 সালে ব্যালিনডর জিতেছেন ইটালিয়ান প্লেয়ার রবার্তো বাজিও। 1994 সালে ব্যালিনডর জিতেছেন হরিস্টো ইস্টোইস্টকো। 1995 সালে ব্যালিনডর জিতেছেন জর্জ ওয়ে। 1996 সালে ব্যালিনডর জিতেছেন জার্মান প্লেয়ার ম্যাথিয়াস সামার। 1997 সালে ব্যালিনডর জিতেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাল্ডো। 1998 সালে ব্যালিনডর জিতেছেন ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদান। 1999 সালে ব্যালিনডর জিতেছেন ব্রাজিলিয়ান প্লেয়ার রিভালডো। 2000 সালে ব্যালিনডর জিতেছেন লুইস ফিগো। 2001 সালে ব্যালিনডর জিতেছেন মিচেল ওয়েন। 2002 সালে ব্যালিনডর জিতেছেন ব্রাজিলিয়ান রোনাল্ডো। 2003 সালে ব্যালিনডর জিতেছেন পাভেল নেডভেড। 2004 সালে ব্যালিনডর জিতেছেন অ্যান্ড্রি সেপচেনকো। 2005 ব্যালিনডর জিতেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। 2006 সালে ব্যালিনডর জিতেছেন ইটালিয়ান সুপারস্টার ফাবিও কান্নাভারো। 2007 ব্যালিনডর জিতেছেন ব্রাজিলিয়ান প্লেয়ার কাকা। 2008 ব্যালিনডর জিতেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। 2009 ব্যালিনডর জিতেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। 2010 সালেও ব্যালিনডর জিতেছেন এই ম্যাজিক ম্যান। 2011 সালেও ব্যালিনডরের হ্যাট্রিক করেন এই আর্জেন্টাইন সুপারস্টার। 2012 সালেও পরপর চার বছর ব্যালিনডরের দেখা পায় এই আর্জেন্টিনার জাদুকর। 2013 সালে ব্যালিনডর জিতেছেন পর্তুগিজ CR7। 2014 সালেও এই পর্তুগিজ সুপারস্টার ব্যালিনডরের দেখা পায়।
2015 সালে আবারও বিশ্বকে তাক লাগিয়ে ব্যালেন্ডিওরের দেখা পান আর্জেন্টাইন জাদুকর লিওলেন মেসি। 2016 সালে আবারও মেসিকে পিছনে ফেলে ব্যালেন্ডিওরের দেখা পায় ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পরপর দুই বছর 2017 সালেও ব্যালেন্ডিওরের দেখা পায় এই পর্তুগিজ সুপারস্টার। কিন্তু 2018 সালে সবাইকে তাক লাগিয়ে ব্যালেন্ডিওর জিতেছেন ক্রোয়েশিয়ার সুপারস্টার লুকা মদ্রিচ। তারপর আবার 2019 ব্যালেন্ডিওরের দেখা পায় আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। তিনিও পরপর দুই বছর 2021 সালে আবারও ব্যালেন্ডিওরের দেখা পায়। সর্বশেষ 2022 সালে পুরো বিশ্বকে তাক লাগিয়ে পুরো বিশ্ব সকল সুপারস্টারকে পিছনে ফেলে ফ্রান্সের সুপারস্টার করিম বেনজেমা ব্যালেন্ডিওরের দেখা পায়। প্রিয় দর্শক, আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন তারা হলেন ভারত থেকে আজাবউদ্দিন ভাই, চট্টগ্রাম থেকে তারেক ভাই, আয়ুব সরকার ভাই রংপুর থেকে, জাহাঙ্গীর ভাই ময়মনসিংহ থেকে, সত্য ভাই সিলেট থেকে, মায়াবী রাজকন্যা হবিগঞ্জ থেকে, মোহাম্মদ হাসান ভাই নোয়াখালী থেকে, তোফাজ্জল ভাই সৌদি আরব থেকে। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ এক্সট্রাবড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রাবড ফেসবুক পেজটি ফলো করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।